বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিয়ের আগেই জানাতে হবে ধর্ম ও আয়, নতুন আইন আসছে আসামে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কোনো শর্ত ছাড়াই আজ কৃষকদের বৈঠকে ডাকল কেন্দ্র। বিদ্রোহ চলাকালীন কৃষক মৃত্যু, কেন্দ্র ও হরিয়ানা সরকারকেই দায়ী করল পরিবার। ভূপাল গ্যাস দুর্ঘটনা বিশ্ব ইতিহাসের অভিশাপ, বিষ বাতাসে নিভে যায় 15,000 প্রাণ। সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ শেহলা রশিদের, ঘুষ নিয়ে যুগ রাজনীতিতে, বিস্ফোরক শেহলা রশিদের বাবা। এবং সর্বশেষ জানিয়ে দেব স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র চায় বাংলাদেশ, ইসরায়েলকে তুপ প্রধানমন্ত্রী হাসিনার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। বিয়ের আগেই জানাতে হবে ধর্ম ও আয়, নতুন আইন আসছে আসামে। লাভজাহাদ বিতর্কের মধ্যেই আসামে বিবাহ নিয়ে আসছে নতুন আইন। তাতে বলা হয়েছে বিয়ের এক মাস আগে বর ও কনেকে তাদের ধর্ম ও আয় জানাতে হবে। সরকারের দাবি এর ফলে আমাদের বুদ্ধের ক্ষমতায়ন হবে, আগামী বছরেই নির্বাচন হবে আসামে। আসামের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে যেমন লাভজেহাদ নিয়ে আইন করা হয়েছে, আসামের আইন তেমন হবে না, কিন্তু তার উদ্দেশ্য একই, তা হলো মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করা। শিক্ষামন্ত্রীর কথায় আমরা লাভজেহাদের বিরুদ্ধে আইন করছি না, আমাদের আইনে সব ধর্মকেই অন্তর্ভুক্ত করা হয়েছে, এই আইনে বিবাহে স্বচ্ছতা আসবে, আমাদের বুদ্ধের ক্ষমতায়ন হবে। প্রস্তাবিত আইন সম্পর্কে তিনি বলেন বিয়ের আগে সকলকে ধর্ম ও উপার্জনের উৎস সম্পর্কে জানাতে হবে। অনেক সময় দেখা যায় একই ধর্মে বিবাহ করার পরে মেয়েটি দেখে তার স্বামী বেআইনি ব্যবসায় জড়িত। নতুন আইনে বর ও কনেকে সরকার একটি ফর্ম দেবে, তাতে তাদের পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য, উপার্জন, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা ও ধর্ম জানাতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে যে আইন করা হয়েছে তার সঙ্গে আসামের আইনের কিছু মিল থাকবে, অর্থাৎ অসম সরাসরি লাভজাহাদের বিরুদ্ধে আইন করবে না, কিন্তু কোন কোন রাজ্যে লাভজাহাদের বিরুদ্ধে যে আইন বা অধ্যাদেশ জারি করা হয়েছে তার সঙ্গে আসামের প্রস্তাবিত আইনের মিল থাকবে। গত ফেব্রুয়ারিতে সংসদে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল চলতি আইনে লাভজাহাদের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, কোনো কেন্দ্রীয় সংস্থা লাভজাহাদ নিয়ে মামলাও করেনি। কিন্তু গত 6 নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেন লাভজাহাদের নামে যাতে ধর্মান্তরিত না করা হয় সেজন্য তার সরকার আইন আনতে চায়। একই দিনে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ বিধানসভায় জানান তার রাজ্যের সরকারও লাভজাহাদের বিরুদ্ধে আইন করার কথা ভাবছে। হিমাচল প্রদেশের সরকার গত বছরই এক আইন পাশ করে বলেছে গায়ের জুড়ে লুপ দেখিয়ে বা বিয়ের নাম করে কারো ধর্মান্তর করা যাবে না। লাভজাহাদ নিয়ে ইতিমধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে একাধিকবার বিতর্ক হয়েছে। কিছুদিন আগে শোনা যায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে লাভজাহাদ নিয়ে আলোচনা করেছেন। অপরদিকে বিদ্রোহ চলাকালীন কৃষক মৃত্যু, কেন্দ্র ও হরিয়ানা সরকারকেই দায়ী করল পরিবার। একের পর এক জলকামানের তুড়ে বেসে যাচ্ছিল বিক্ষোভ মিছিল, কিন্তু তাতেও তাকে দমানো যায়নি। কিন্তু শেষ পর্যন্ত ঠান্ডার দাপট আর ক্রমাগত জলকামানের তুড়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে 55 বছর বয়সী লুধিয়ানার কৃষক গজ্জন সিংয়ের। হরিয়ানা সরকারের জলকামান ব্যবহারের জন্যই এই মর্মান্তিক পরিণতি হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। এজন্য কেন্দ্র সরকারকেই দায়ী করতেন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের বিদ্রোহ চলাকালীন সরকারের দমনমূলক পদক্ষেপে কৃষক মৃত্যুর অভিযোগ নয়া মাত্রা যোগ করলো বলেই মনে করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় ওই কৃষকের মৃত্যু হয়। লাগাতার জলকামান ব্যবহার করার ফলে অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক, তারদেরই অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। সোমবার ওই কৃষকের শেষকৃত্য সম্পন্ন করতে চাননি কৃষকরা। তাদের দাবি এই ঘটনায় হরিয়ানা সরকারের আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। কৃষকের দেহ বাহাদুরগড় সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার আচমকাই অসুস্থ বোধ করেন গজ্জন, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিকে ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন গজ্জন। গজ্জনের ভাইপু হরদীপ সিং অভিযোগ করেন এই ঘটনার জন্য হরিয়ানা ও কেন্দ্র সরকার দায়ী। গত কয়েক মাস ধরে কৃষকদের ধর্নায় বসতে বাধ্য করা হয়েছে। বারবার জলকামান প্রয়োগে আমার চাচাজি অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি গভীরভাবে শোকস্তব্ধ। আমাদের দেশে মানুষের জীবনের কোনো মূল্য নেই। উল্লেখ্য, কৃষকদের দিল্লি চলো অভিযানে এ নিয়ে 3 জন কৃষকের মৃত্যু হলো।
অপরদিকে কোনো শর্ত ছাড়াই আজ কৃষকদের বৈঠকে ডাকলো কেন্দ্র। আগে স্থির হয়েছিল 3 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসবে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন সরকার তার আগেই কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে পারে, কিন্তু বিক্ষোভকারীদেরও একটি শর্ত মানতে হবে, তাদের সকলকে চলে যেতে হবে বুরারিতে। আন্দোলনকারীরা সেই শর্ত মানতে অস্বীকার করেন। অবশেষে আজ কোনো শর্ত ছাড়াই কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে সরকার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর জানিয়েছেন প্রবল শীত ও করোনা অতি মহামারীর কথা মাথায় রেখে কৃষকদের আগেই বৈঠকে ডাকা হয়েছে। এক্ষেত্রে কোনো পূর্ব শর্ত আরোপ করা হয়নি। এখনো রুজ হরিয়ানা সীমান্ত পেরিয়ে শয়ে শয়ে কৃষক রাজধানীতে আসছেন। কৃষক সংগঠনগুলি জানিয়েছে গুরু পর্বের জন্য অনেকে এতদিন আসতে পারেননি, এবার তারা আসবেন। সেক্ষেত্রে রাজধানীতে আরও ভিড় হওয়ার সম্ভাবনা আছে। সোমবার কৃষক সংগঠনগুলি জানিয়েছে তারা দিল্লিতে আসা যাওয়ার 5টি রাস্তা বন্ধ করে দেবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নরেন্দ্র তোমরের সঙ্গে 24 ঘন্টায় 2 বার বৈঠকে বসেছেন অমিত শাহ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন গত 13 নভেম্বর আমরা ঘোষণা করেছিলাম 3 ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় বসব, কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েই চলেছেন। শীত ও করোনা সংক্রমণের কথা চিন্তা করে তাদের আজ বৈঠকে ডাকা হয়েছে। রাজধানীর বিজ্ঞান ভবনে এখনো বৈঠক চলছে। অপরদিকে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ শেহলা রশিদের ঘুষ নিয়ে যোগ রাজনীতিতে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন তারই বাবা আব্দুল রশিদ সুরা। তার অভিযোগ, সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মেয়ে শেহলা, এমনকি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন বামপন্থী এই ছাত্রনেত্রী। আর তাতে রাজি না হওয়ায় শেহলা নাকি নিজের দেহরক্ষীকে দিয়ে বাবাকে খুন করানোর চেষ্টা করেছেন, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ছাত্রনেত্রী। বেশ কিছুদিন ধরেই বাবার সঙ্গে শেহলার এবং তার পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। এমনকি নভেম্বরে কাশ্মীরের এক আদালত শেহলার বাবাকে তাদের শ্রীনগরের বাড়িতে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছে। নিজের সম্পত্তির উপর অধিকার হারিয়ে যথারীতি ক্ষুব্ধ আব্দুল রশিদ সুরা। প্রকাশ্যেই মেয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনলেন তিনি। তার অভিযোগ, 2017 সালে শাহ ফজলের রাজনৈতিক দলে যোগদানের জন্য শেহলাকে 3 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল। সেই ঘুষের টাকা আবার এসেছিল এমন দুজনের কাছ থেকে যারা কিনা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। শেহলার বাবা আব্দুল রশিদ সুরার দাবি, তার স্ত্রী এবং শেহলার বড় বোনও নাকি এই চুক্তিতে অংশীদার। তিনি বলছেন, এই চুক্তিতে শুরু থেকেই আমার আপত্তি ছিল, আমি শেহলাকে বাধাও দিয়েছিলাম, কিন্তু আমার কথা না শুনেই ও চুক্তিটি গ্রহণ করেছিল, নিজের দেহরক্ষী দিয়ে আমাকে হুমকি দিয়েছিল, এসব তথ্য প্রকাশ্যে আনলে আমাকে খুন করবে। বাবার এই চাঞ্চল্যকর অভিযোগের পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শেহলা রশিদ। টুইটারে পাল্টা এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে বাবা যে অভিযোগ করছেন তা একেবারেই ভিত্তিহীন এবং নিন্দনীয়। আদালতের নির্দেশে বাড়িতে ঢুকার অধিকার হারানোর পর বদলা নিচ্ছেন তিনি, যদিও তারপরও দক্ষিণপন্থীরা শেহলাকে আক্রমণ করতে ছাড়ছেন না। আসলে জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেত্রী বরাবরই মুদি তথা বিজেপি বিরোধী মুখ হিসাবে পরিচিত। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং জঙ্গি যুগের অভিযোগের পর আসরে নেমেছে গেরুয়াপন্থীরা। অপরদিকে ভূপাল গ্যাস দুর্ঘটনা বিশ্ব ইতিহাসের অভিশাপ। 20 বাতাসে নিভে যায় 15,000 প্রাণ। দেখতে দেখতে ভূপাল গ্যাস দুর্ঘটনার 34 বছর হয়ে গেল, যে দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে। 1984 সালের 2 ও 3 ডিসেম্বর মধ্যরাতে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড পেস্টিসাইড প্ল্যান্ট থেকে আচমকাই গ্যাস লিক হতে শুরু করে। এই ঘটনায় সেদিন 15,000-এরও বেশি প্রাণ কেড়ে নিয়েছিল। এই গ্যাস লিকের অভিঘাতে প্রায় 1,000 বাসিন্দা সারা জীবনের জন্য শারীরিকভাবে অক্ষম হয়ে যান। প্রায় 100 সদ্যজাত জন্মগতভাবে শারীরিক ত্রুটি নিয়ে পৃথিবীর আলো দেখে। সেদিন রাতে ভূপালের ওই পেস্টিসাইড প্ল্যান্ট থেকে 40 টনেরও বেশি মিথাইল আইসোসোয়ানেট গ্যাস লিক হয়েছিল। এই ঘটনায় প্রায় সঙ্গে সঙ্গেই 3,800 জনের মৃত্যু হয়। এরপর দিন যত এগিয়েছে গ্যাস লিকের প্রভাবে হাজার হাজার মানুষ অকালে প্রাণ হারিয়েছে। 1984 সালের 2 ডিসেম্বর গড়িতে তখন রাত 11টা, ভূপালের প্রায় 10 লক্ষ বাসিন্দা নিশ্চিন্তে ঘুমের দেশে। সেই সময় ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড পেস্টিসাইড প্ল্যান্টের এক অপারেটর লক্ষ্য করেন মিথাইল আইসোসোনেট গ্যাসে ভর্তি একটি স্টোরেজ ট্যাঙ্কে ছোট্ট লিক রয়েছে।
এবং সেই লিক থেকে গ্যাস বেরোনো শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে গ্যাসের অভ্যন্তরীণ প্রেসারে ওই ট্যাঙ্কটি ফেটে যেতে পারে। তবে সেখানে লাগানো একটি নোটিশে এমআইসি সিস্টেম থেকে গ্যাস লিক হলেও সেফটি ডিভাইসের কারণে সেই গ্যাসের ক্ষতিকারক পদার্থকে নিউট্রালাইজ করা হয়েছে এবং ওই দুর্ঘটনার রাতে 3 সপ্তাহ আগেই তা বন্ধ করে দেওয়া হয়। স্পষ্টতই একটি খারাপ ভালভের সাহায্যেই ওই 40 টন মিথাইল অ্যাসোসিয়েটেড গ্যাসের সঙ্গে জল মেশানোর অনুমতি দেওয়া হয়। গ্যাস বাতাসে মেশার কয়েক ঘন্টার মধ্যেই ভূপালের রাস্তা ভরে উঠে পশু পাখি সহ বিভিন্ন প্রাণীর মৃতদেহে। এদিক সেদিকে দেখা যায়, পড়ে আছে মানুষের মরদেহ। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় হাসপাতালে আহত রোগীর ভিড় হুহু করে বাড়তে থাকে। এই বিয়োগান্তক ঘটনা বিশ্বের ইতিহাসে অন্যতম রাসায়নিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে যায় এবং ভূপাল শহর হয়ে উঠে শিল্প বিপর্যয়ের অন্য নাম। অপরদিকে স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র চায় বাংলাদেশ ইসরায়েলকে তুপ প্রধানমন্ত্রী হাসিনার। একটি স্বাধীন সুসংহত ও মজবুত প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশ, এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রবিবার আন্তর্জাতিক প্যালেস্তাইন সংহতি দিবস উপলক্ষে পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ওই অঞ্চলের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বার্তায় বলেন, ফিলিস্তিনীয়দের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবসে বাংলাদেশ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পূর্ণ সমর্থন প্রদানের বিষয়টি পুনর্ব্যক্ত করছে। আমরা পূর্ব জেরুজালেমের সঙ্গে 1967 সালের সীমান্তের ভিত্তিতে আল কুদস আল শরীফকে রাজধানী করে দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে একটি স্বাধীন ও মজবুত ফিলিস্তিনীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমাদের নীতিগত অবস্থানের বিষয়টি পুনরুল্লেখ করছি। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনা ও আমাদের সংবিধানের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ সবসময় সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলোর বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে সংগ্রামরত মানুষকে সমর্থন দিয়ে আসছে। জাতির পিতা 1974 সালে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে তার প্রথম ভাষণে, 1974 সালে ওআইসির দ্বিতীয় সম্মেলনে এবং 1973 সালে চতুর্থ নাম সম্মেলনে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এই অবস্থানে অটল রয়েছে। একটি স্বাধীন ফিলিস্তিনীয় রাষ্ট্রের পক্ষে জোরালো সওয়াল করে এদিন শেখ হাসিনা বলেন, আমরা 1967 সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেম আল কুদস আল শরীফকে রাজধানী করে দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে একটি স্বাধীন ও মজবুত রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমাদের নীতিগত অবস্থানের বিষয়টি পুনরুল্লেখ করছি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই এই অবস্থানে অটল রয়েছে। 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও গণহত্যার যন্ত্রণাদায়ক অনুভূতি আমাদের ফিলিস্তিনিদের উপর হওয়া অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে। ফিলিস্তিনিদের উপর বহু বছর ধরে অন্যায় করা হচ্ছে। বাংলাদেশ এই সংকটের দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে আসছে। নারী, শিশু ও বৃদ্ধ সহ ফিলিস্তিনীয় জনগণের উপর দখলদার বাহিনীর শক্তি প্রয়োগের জোরালো বিরোধিতা করছি আমরা। আমরা অবিলম্বে ফিলিস্তিনীয়দের বাড়িঘর ধ্বংস এবং দখলদার বাহিনীর অব্যাহত আগ্রাসন ও অবৈধ স্থাপনা বন্ধের আহ্বান জানাচ্ছি। আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর এই অব্যাহত মানবাধিকারের লঙ্ঘনের অবসানের আহ্বান জানাচ্ছি।